রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কখনো আইপিএফটিকে সন্ত্রাসবাদী দল বলেননি, আইপিএফটিকে তিনি বিভেদকামী দল বলে আখ্যায়িত করেছেন। বক্তা রাজ্য সিপিআইএম সম্পাদক বিজন ধর। হায়রে, এতটা নির্লজ্জ সিপিআইএম! ক্ষমতা হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গেই 360 ডিগ্রি ঘুরে গেলেন দলের রাজ্য সম্পাদক বিজন ধরের সাফাই। চিরানিয়া ব্লকের বিনাপানি পঞ্চায়েতে নাকি সিপিআইএম আইপিএফটির সঙ্গে চোট করেনি, তবে রাজনীতিতে কিছুই অসম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। অর্থাৎ প্রয়োজন হলে রাজ্য রাজনীতির সর্বোচ্চ স্তরে আইপিএফটির সঙ্গে কাঁধে কাঁধ মিলাতেও কার্পণ্য করবেন না সিপিআইএম। অন্তত ঠাড়ে ঠুড়ে একথাই বুঝিয়ে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক। সনাতন হিন্দু ধর্মে যুগে যুগেই আবির্ভাব হয়েছিল মহাপুরুষদের, তারা ছিলেন অবতার। গোটা বিশ্বেই তারা সত্য ও শান্তির বার্তা প্রচার করেছিলেন, এজন্য সনাতন হিন্দু ধর্মের অবতাররা গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মণিকটোরে আজও বিরাজমান। গোটা বিশ্বে যুগে যুগে কমিউনিস্ট রাজনীতিতেও বামাচারী অবতারের আবির্ভাব ঘটেছে, তারা মানুষকে মিথ্যার বার্তা দিয়েছে। দেশের কমিউনিস্ট রাজনীতিতে বরাবরই নেতারা মিথ্যার বার্তা প্রচার করেছে, পূর্বসূরীদের এই ধারা বজায় রাখলেন রাজ্যের কমিউনিস্ট নেতারা। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির শরিক আইপিএফটিকে জঙ্গির দোসর বলতেও দ্বিধাবোধ করেননি সিপিআইএম নেতৃত্ব। প্রত্যেক নেতারা আইপিএফটিকে একটি রাজনৈতিক দলের পরিবর্তে জঙ্গি দলের তকমা দিয়েছিল, তার জ্বলন্ত উদাহরণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য। ঘোষণা করেছে এই নির্বাচনে আইপিএফটিকে যারা সমর্থন করবে, বাংলাদেশে তাদের ঘাঁটি আছে, আইএসআই সিআইএ তাদেরকে নালিশ করে, আদর যত্ন করে, অস্ত্র দেয়, টাকা দেয়, সাহায্য করে, কি করে অস্ত্র চালাতে হয় এখনো শিক্ষা দেয়। দেখেছেন দর্শক বন্ধুরা, মানিক সরকার স্পষ্টভাবে বলছেন নির্বাচনে আইপিএফটিকে সাহায্য করার কথা ঘোষণা দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি। মানিক সরকারের মেলার মাঠের গবেষণাগারে যদি এই তথ্যের প্রমাণ থাকত, তাহলে কেন সেই সময় আইপিএফটি নেতৃত্বের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল না প্রশাসন? তখন গোটা প্রশাসনের দণ্ডমণ্ডের কর্তা তো ছিলেন খোদ মানিক সরকার। যেহেতু আইপিএফটি নেতৃত্বের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি, তাহলে বুঝতে হবে ভোটের বাজারে মানিক শুধু ফাঁকা আওয়াজ করেছিলেন। বিধানসভা ভোটের 8 মাস পর আইপিএফটির ইস্যুতে ফের মুখ পুড়ল রাজ্য সিপিআইএমের। 26 অক্টোবর জিরানিয়া ব্লকের বিনাপানি পঞ্চায়েতে আইপিএফটির সঙ্গে সিপিআইএম জোট করে ক্ষমতা দখল করেছে। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতেই সিপিআইএমের এই কারসাজি, তা কী করে সম্ভব? আসলে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। নির্লজ্জের মতো নিজেদের ঘোষিত জঙ্গি দল আইপিএফটির সঙ্গে জোট করেছে সিপিআইএম। এই ঘটনা জানাজানি হতেই ফের পূর্বসূরীদের মতো মিথ্যার আশ্রয় নিতে শুরু করেছেন রাজ্য সিপিআইএম নেতৃত্ব। জিরানিয়া মহকুমা কমিটির পক্ষে সিপিআইএম নেতা মধুসূদন দাস বিবৃতি দিয়ে জানান, বিনাপানি পঞ্চায়েতে সিপিআইএম আইপিএফটির সঙ্গে জোট করেনি, গোটা বিষয়টি বিজেপি আইপিএফটির আভ্যন্তরীণ বিষয়। সিপিআইএম পার্টিকে হেয় প্রতিপন্ন করতেই কিছু সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে। বিবৃতিতে মধুসূদন দাস দাবি করেন, বিনাপানি পঞ্চায়েতে সিপিআইএমের 2 জন নির্বাচিত সদস্য ছিল, এর মধ্যে গোপাল শীল নামে একজনকে দল বহিষ্কার করেছে, অপর মহিলা সদস্যা অসুস্থ ছিলেন, মহিলা সদস্যাকে বলপূর্বক তাদের পক্ষে ভোট দিতে বাধ্য করা হয়। বিবৃতিতে তাদের বলতে মধুসূদন দাস কোন রাজনৈতিক দলকে বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি। এটাই সিপিএম নেতা মধুসূদন দাসের মিথ্যাচারের দৃষ্টান্ত। যদি মধুসূদনের কথা সত্যিই হয়, তাহলে কেন মহিলা সদস্যার হয়ে প্রতিবাদ করলেন না মহকুমার এই তাবর নেতা, যার শরীরে বইছে ভেকদারি, বিপ্লব ও প্রতিবাদের রক্ত? মধুসূদনের গোটা বিবৃতি যে ঠুনকু তাও স্পষ্ট। একইভাবে মিথ্যার আশ্রয় নেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি বলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কোনো দিন আইপিএফটিকে সন্ত্রাসবাদী দল বলেননি, আইপিএফটিকে বিভেদকামী শক্তি বলেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী
কোন সময়তেই আইপিএফ টিকে সন্ত্রাসবাদী দল বলে নাই, বিভেদকামী শক্তি। আচ্ছা, কেমন? কারণ মানে যারা স্বাধীন ত্রিপুরা চাইছে তারা হলো সন্ত্রাসবাদী দল। আর যারা আলাদা রাজ্য, এটা কনস্টিটিউশনাল রাইট আছে, যে কেউ দাবি করতে পারে, আবার অন্যরা সমর্থন নাও করতে পারে, সে আলাদা কথা। এটা বিভেদকামিতা, এটা বিভেদকামী দল হিসাবেই তাদের আমরা এখন মনে করি। ছিন্ন, তাতে ভোট দেওয়া মানে কি? ত্রিপুরা ভাগের যে দাবি আইপিএফটি করছে, তাদের সঙ্গে বিজেপির আতাত, একে সমর্থন করা, এদের একটি সন্ত্রাসবাদীরা ঘোষণা করেছে এই নির্বাচনে আইপিএফটিকে যারা সমর্থন করবে। বাংলাদেশে তাদের ঘাঁটি আছে, আইএসআই সিআইএ তাদেরকে নালিশ করে, আদর যত্ন করে, অস্ত্র দেয়, টাকা দেয়, সাহায্য করে, কি করে অস্ত্র চালাতে হয় এখনো শিক্ষা দেয়। মানে সিপিআইএম আইপিএফটির সাথে কোন জোট করে প্রধান নির্বাচন করছে না, বিনা পানির ক্ষেত্রে হয় নাই, এবং বর্তমান ওদের যা স্লোগান, আমাদের যে অবস্থান, সেই অবস্থানে এই ধরনের কোন সম্পর্ক স্থাপিত হইতে পারে না। আগামী দিনে ভবিষ্যৎ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আগামী দিনে আইপিএফটির সঙ্গে জোট হওয়ার প্রসঙ্গে বিজনধর বলেন, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। বিজনধর স্বীকার করেন আইপিএফটির সঙ্গে এনএলএফটির আত্মসমর্পণকারী জঙ্গিরা রয়েছেন। বিনাপানি পঞ্চায়েতের বিষয়ে আরো অবাক করলেন আইপিএফটির সুপ্রিমো মন্ত্রী এনসি দেববর্মা। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল বিনাপানি পঞ্চায়েতে কোন দল আইপিএফটিকে সমর্থন করেছে। তিনি এই প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেননি, বরং বলেন কাটা কাটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না। হ্যাঁ, ওখানে নয়টা সিট আছে। হ্যাঁ 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 নয়টার মধ্যে যারা মেজরিটি তারাই তো আপনাদের কাটা কাটা প্রশ্ন তো উত্তর দিতে পারবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।